যেহেতু এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে ডেঙ্গু এবং ম্যালেরিয়া দুটো রোগী প্রকোপ দেখা যাচ্ছে এবং এগুলো সংক্রামক রোগ। বাড়িতে একজনের ডেঙ্গু জ্বর, এটা মশাবাহিত রোগ, এবং ম্যালেরিয়া, এটাও মশাবাহিত রোগ, আমরা সকলেই জানি। সুতরাং একজন বাড়িতে একজনের ডেঙ্গু বা ম্যালেরিয়া জ্বর সেটা হয়েছে কি হয়নি, কারণ এটা একজন যার হয়েছে জ্বর বাড়ির একটা মেম্বারের বা সদস্যের, সেখান থেকে মশাবাহিত যেহেতু রোগ, মশাটা মসকিউটো ভেক্টর হিসেবে কাজ করছে, একজন সংক্রমণ ব্যক্তির শরীর থেকে একটা মশা সেটা আর একজন সুস্থ মানুষের শরীরে সেই ম্যালেরিয়া বা ডেঙ্গুর জীবাণুটা প্রবেশ করতে পারে। সেই হিসাবে ইরেসপেক্টিভ অফ মানে জ্বরের ডিউরেশনটা কতদিন, একদিন না দুদিন, সেটা না দেখে কোনো মানুষেরই জ্বরের কোনো সেরা, এবং বাচ্চা ছেলে থেকে শুরু করে বয়স্ক মানুষ, যে কোনো বয়স্ক মানুষের, পুরুষ এবং মহিলা, জ্বরের এখন কারোর জ্বর হলে একদিন বা দুদিন হলে তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে এসে তাদের অন্তত একটা রক্ত পরীক্ষা, সেখানে আমরা ডেঙ্গু জ্বর হয়েছে কি না কিছুটা রক্ত পরীক্ষা থেকে আমরা ধারণা করতে পারি। কারণ সেখানে টোটাল সেল কাউন্ট বা লিউকোসাইট হোয়াইট ব্লাড সেলের পরিমাণটা প্রথমে কমে যায় এবং তারপরে যেটা আমরা রক্তে দেখি হেমাটোক্রিট বলে, HCT বা প্যাকড সেল ভলিউম, সেই হেমাটোক্রিটটা কমতে থাকে প্রথম দিকে, তারপরে ধাপে ধাপে প্লেটলেটের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। এবং প্রথমের দিকে 2 থেকে 5 দিন যদি জ্বরের ডিউরেশন হয়, সেক্ষেত্রে আমরা ম্যাক এলাইজা পদ্ধতির মাধ্যমে NS1 ডেঙ্গু অ্যান্টিজেন পরীক্ষা করে সেটাকে সুনিশ্চিত করি যে হ্যাঁ, পেশেন্টের ডেঙ্গু জ্বর হয়েছে, অথবা ম্যালেরিয়া প্যারাসাইট পরীক্ষা করে, স্লাইড পরীক্ষা এবং অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট করে আমরা ম্যালেরিয়া জ্বর হয়েছে কি না সেটা সুনিশ্চিত করাটা অবশ্যই প্রয়োজনীয়। এবং সেই রোগীকে যে থেকে যাতে একটা সুস্থ মানুষের শরীরে ডেঙ্গু বা ম্যালেরিয়া মশার মাধ্যমে রোগটা ট্রান্সমিট না হতে পারে, তার জন্য সেই রোগীকে মসকিউটো নেট ইউজুয়ালি সাধারণত ব্যবহারের মাধ্যমে, তার যতক্ষণ না পূর্ণ চিকিৎসা হচ্ছে বা রোগী সুস্থ হয়ে উঠছে ডেঙ্গু বা ম্যালেরিয়া থেকে, তাকে একটা আইসোলেটেড রাখার সুব্যবস্থা সরকারি হাসপাতালে করা উচিত, এবং এই ব্যবস্থা আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রয়েছে। ডেঙ্গি রোগীর আমাদের এখন এই পোস্ট মনসুন সিজনে, মনসুনটা যেহেতু খুব লেট হয়েছে এবং আরও অন্যান্য বিভিন্ন কারণে এই যে ডেঙ্গু রোগীর প্রকোপ সারা পশ্চিমবঙ্গ জুড়েই গত বছরের তুলনায় অনেক জ্বরের রোগী যাদের ডেঙ্গু পরীক্ষা করে দেখা যাচ্ছে ডেঙ্গু হয়েছে, তা আমরা 2-3 দিনের মধ্যে সমস্ত রোগীরা জ্বর নিয়ে আসছেন সরকারি হাসপাতালে, তাদের আমরা সাধারণত প্লেটলেট পরীক্ষাটা উপরে এবং হেমাটোক্রিট HCT বলে বা সেটার উপরে আমরা মেনলি জোর, প্রধানত জোর দিয়ে থাকি। কারণ পেশেন্ট যখন ফেব্রাইল, অর্থাৎ পেশেন্টের যতক্ষণ পর্যন্ত জ্বর থাকে সেই সময় ইউজুয়ালি প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু জ্বর কমে যাওয়ার পরে প্লেটলেটটা কমে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এবং প্লেটলেট কমে গেলেই শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ার একটা সম্ভাবনা থাকে বা হয়ে থাকে একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল লেভেল। সাধারণত কমনলি এটা যখন প্লেটলেট কাউন্ট নর্মাল রক্তের পরিমাণ 1.5 লাখ থেকে 4.5 লাখ পার কিউবিক মিলিলিটার অফ ব্লাড, এই প্লেটলেটের পরিমাণটা যখন আমাদের মানবদেহের রক্তে প্রতি মিলিমিটারে 10,000-এর নিচে নেমে আসে, তখন সাধারণত শরীরের বিভিন্ন বাইরের অঙ্গ, যেমন ধরুন নোজ ব্লিডিং মানে এপিস্টাক্সিস, নাক দিয়ে রক্ত বা মুখের গাম দিয়ে মাড়ি দিয়ে রক্ত, বা শরীরের অন্যান্য হেমাচুরিয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত বা পায়খানার সঙ্গে লাল রক্ত, অথবা শরীরের ইন্টারনাল ব্লিডিং, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ব্লিডিং, রক্তক্ষরণ ইনক্লুডিং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাকে সাধারণত যখন মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাকে আমরা স্ট্রোক বলে থাকি, এবং সেটা হলে মানুষের মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। পেশেন্ট ডেঙ্গু রোগী যখন ভর্তি হলো, তারপরে তার সেই সময় যে কাউন্টটা ছিল রক্তের পরিমাণটা, রক্তে প্লেটলেটের পরিমাণটা, তার থেকে প্লেটলেট কাউন্টটা বাড়তে শুরু করেছে, এবং পেশেন্টের অন্যান্য তার জ্বর থেকে সেরে উঠেছে, তার ব্লাড প্রেশার নর্মাল আছে, তার অন্যান্য অর্গানের কিডনি লিভার এই সমস্ত বিভিন্ন অর্গানের ফাংশানগুলো ক্লিনিক্যালি এবং ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী ঠিক আছে,
তখন আমরা পেশেন্টকে ছুটির জন্য ছেড়ে দিই। তবে বিশেষত কোনো ফলের কিউই ফল বলুন বা অন্যান্য ফল বলুন, সেগুলো হয়তো প্লেটলেট কাউন্ট বাড়ায় কি বাড়ায় না এটা আমার জানা নেই, কিন্তু ডেঙ্গু রুগী কোনো ফল খেতেই পারেন সাধারণ অন্যান্য সুস্থ মানুষের মতো, বা অন্যান্য রুগীরা যখন ম্যালেরিয়া রুগী বলুন বা যে কোনো মানুষ কোনো রোগ থেকে যখন সেরে ওঠে সেই পিরিয়ডে বা অসুস্থ থাকাকালীন ফল, যে কোনো ফলের রস। এবং আমরা ডেঙ্গু রুগীদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রথম দিকে যখন জ্বর থাকে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ওয়াটার, যদি পেশেন্ট ভমিটিং না করে, এবং তার সঙ্গে ওয়ারেস এবং ফলের রস খেতে বলি। সেই হিসাবে মানুষ কিউই ফলের রস সেটা যদি সুস্বাদু হয়ে থাকে সেটা পান করতেই পারে। আমাদের কাছে যেটা সতর্কবার্তা আমার একজন মেডিসিনের চিকিৎসক হিসাবে, যে প্রথমত বাড়ির মধ্যে ইনডোরে এবং বাড়ির বিভিন্ন জায়গাতে যাতে কোথাও কোনো জল কোনো পাত্রে জল জমা না থাকে, বাড়ির মধ্যে যে সমস্ত ড্রেনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং শহর এলাকাতে বিভিন্ন বাড়িতে ফুলের বিভিন্ন রকমের চারাগাছের টব থাকে, সেই টবে অনেক সময় আমরা জল দেই এবং সেই জলটা জমা থাকে, সেই জমা জলও ডেঙ্গু মশা মানে বহনকারী মশা তার বংশবিস্তার করতে পারে। এবং বাড়ির রাস্তাঘাটে যে সমস্ত ড্রেন রয়েছে সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাড়ির আশেপাশের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একটা প্রধানত প্রথম দিক। দ্বিতীয়ত হচ্ছে ডেঙ্গু থেকে কোনো একটা বাড়ির কোনো একজন সদস্যের জ্বর হলে সেটা ডেঙ্গু জ্বর না ম্যালেরিয়া জ্বর, একজন চিকিৎসকের পক্ষে প্রথম দুদিন কয়েকদিন বলাটা পরীক্ষা নিরীক্ষা ল্যাবরেটরি পরীক্ষা না করে কনফার্ম সুনিশ্চিত করা সম্ভব নয়। সেজন্য বাড়ির কোনো সদস্যের জ্বর হলে যাতে সেটা অন্য কোনো সদস্যের মধ্যে মশার বাহিত, যেহেতু এই দুটি রোগ ম্যালেরিয়া এবং ডেঙ্গু যেটা বললাম এটা যাতে ট্রান্সমিট না করতে পারে, সেই জন্য তৎক্ষণাৎ যার জ্বর হয়েছে সে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা। গ্রামের যারা মানুষ সচেতন, যাদের ধারণা রয়েছে ডেঙ্গু জ্বর সম্বন্ধে, তারা বাড়িতে থেকেও চিকিৎসা করাতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে তাদের নিয়মিত শরীরের তাপমাত্রা টেম্পারেচার একটা মেজারমেন্ট বা পরিমাপ করে দেখা উচিত, এবং যতক্ষণ না জ্বরটা ছাড়ছে সেই সময় পর্যন্ত জ্বরে একটা নির্দিষ্ট মাত্রা, আমরা সাধারণত 100 ডিগ্রি ফ্যারেনহাইট বা তার বেশি হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে বলি, তারা সেটা বাড়িতে খেতে পারেন। পর্যাপ্ত পরিমাণে জল ওয়ারেস এবং তার সঙ্গে ফ্রুট জুস বা বিভিন্ন ফলের রস এবং নর্মাল ডায়েট সে তিনি খেতে পারেন, এবং তারপর সঙ্গে আজকাল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার জন্য ডেঙ্গু রোগের যে সমস্ত উপসর্গ যেগুলো খারাপ উপসর্গ, অর্থাৎ জ্বর ছেড়ে যাওয়ার পরে বা জ্বর থাকাকালীন যদি শরীরের কোনো জায়গা থেকে রক্তপাত শুরু হয়, ধরুন নাক বা মাড়ি থেকে বা শরীরের অন্য কোনো অংশ থেকে রক্ত বা চামড়ার নিচে রক্ত জমতে শুরু করে বা পেশেন্টের পেটে ব্যথা শুরু হয়, তার সঙ্গে বমি হচ্ছে খুবই, জল খেলেও বমি হয়ে যাচ্ছে, পেশেন্টের প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে বা পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, এবং সর্বোপরি পেশেন্টের দুটো পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, এই সমস্ত লক্ষণ হলে এগুলো ডেঙ্গু হেমারেজিক ফিভার বা ডেঙ্গু শক, ব্লাড প্রেশার যদি কোনো মানুষ বাড়িতে মাপ করতে পারেন, বা COVID-19 করোনা রোগীর সময় যেমন অনেক মানুষ তারা শিখে গেছিলেন রক্তে অক্সিজেনের মাত্রা, ডেঙ্গুর ক্ষেত্রেও মানুষের শ্বাসকষ্ট হতে পারে, এবং কেউ যদি রক্তে তার পালস অক্সিমেট্রি যে যন্ত্রের মাধ্যমে রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাণ করতে পারেন ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো তারা বাড়িতে নিজস্ব নিজেরা যদি পর্যবেক্ষণ করতে পারেন তাহলে বাড়িতে থেকেও ডেঙ্গু রোগী চিকিৎসা করতে পারে কোনো একটা সরকারি বা বেসরকারি ডাক্তারবাবুর সঙ্গে। যদি পেটে ব্যথা বমি বমি ভা বমি হচ্ছে সেক্ষেত্রে লিভারের টেস্ট, অর্থাৎ বিলিরুবিন বেড়েছে কি না বা লিভারের যে সমস্ত এনজাইমগুলো বেড়ে যায়, ডেঙ্গু থেকে হেপাটাইটিস হয়, ডেঙ্গু থেকে প্যাঙ্ক্রিয়াটাইটিস হয় যার জন্য পেটে ব্যথা হতে পারে, ডেঙ্গু থেকে এমন কোনো শরীরে আমাদের অর্গান নেই যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে না, ব্রেন বা মস্তিষ্ক আক্রান্ত হতে পারে, তাকে ডেঙ্গু এনকেফালাইটিস বা এনকেফালোপ্যাথি বলে, এবং সেক্ষেত্রে কনভালসান বা হঠাৎ খিচুনি শুরু হতে পারে,
এবং ডেঙ্গু থেকে যদি হেমারেজ হয়ে পেশেন্টের স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক হতে অজ্ঞান হয়ে যেতে পারে, এগুলো খুব খারাপ লক্ষণ। আর যারা বয়স্ক রুগী অথবা যাদের অন্যান্য অসুখ রয়েছে, ক্রনিক অসুখ রয়েছে, ধরুন সুগারের রুগী, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রুগী, লিভারের রোগ, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, বা যারা ক্যান্সারের রুগী বা কেমোথেরাপি ক্যান্সারের চিকিৎসা পাচ্ছেন, বা কোনো ইমিউনোসাপ্রেসিভ ওষুধ যে কোনো কারণে, উদাহরণস্বরূপ স্টেরয়েড খাচ্ছেন, কোনো রিউমাটোলজিক বা কানেকটিভ টিস্যু ডিজিজ যেমন লুপাস, নেফ্রাইটিস বা রিউমাটয়েড কোনো আর্থ্রাইটিস রোগের জন্য, তাদের ক্ষেত্রে আরও বিশেষ সতর্কতা পালন করা উচিত। এবং সর্বোপরি যারা বাচ্চা বলবো, বাড়িতে ছোট বাচ্চা, ইনফ্যান্ট বা চিলড্রেন এবং এজেড পার্সন, এদের সবসময় সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাটা করাটাই আমার শ্রেয় বলে মনে হয়। সর্বোপরি আমি যেটা একজন মেডিসিনের, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মেডিসিনের সহকারী চিকিৎসক হিসাবে আমার জেলার তথা রাজ্যবাসীকে আমার যেটা একটা আবেদন, সেটা হচ্ছে আপনারা ডেঙ্গু জ্বর বা এই যে ম্যালেরিয়া জ্বর রাজ্যের বা জেলার বিভিন্ন প্রান্তে, গ্রাম্য এলাকায় বলুন, শহরে এলাকায় বলুন, যে হচ্ছে এই নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের বাড়ির কোনো সদস্যের, সে বাচ্চা হোক বা বয়স্ক মানুষ হোক বা অ্যাডাল্ট কোনো হোক, তার জ্বর হলে আপনারা সরকারি চিকিৎসা কেন্দ্রে আসুন, ডেঙ্গি এবং ম্যালেরিয়া বা অন্যান্য রক্ত পরীক্ষা করুন, এবং যে সমস্ত প্রিভেন্টিভ মেজার্স বা সতর্কমূলক ব্যবস্থা নিলে ডেঙ্গু রোগটাকে প্রতিরোধ করা যায়, সেই সমস্ত ব্যবস্থাগুলো আপনারা অনুসরণ করে চলুন। ন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরো অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই। রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046631433 এবং 8001002255। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8293117297।